আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালে তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3,50,592 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে সামান্য উন্নত হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 363 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 15 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 5,540 জন। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 363 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,50,592 জন। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 420 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,37,386 জন। আর সৌদিতে আজ অবধি 96.3% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 7,666 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 757 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 62 জন, মদিনায় 56 জন, ইয়ানবুতে 25 জন, মক্কায় 25 জন, জেদ্দায় 22 জন, দাহরানে 13 জন, হুফুফে 12 জন, দাম্মামে 11 জন, হাইলে 8 জন, আকিকে 7 জন, মাখোয়াতে 6 জন, বুরাইদাতে 6 জন, খামিশমশিয়াতে 6 জন, নাজরানে 6 জন, আরারে 6 জন, ওনাইজাতে 5 জন, আলখবারে 5 জন, বাকিকে 5 জন, রাফাতে 5 জন, তাবুকে 5 জন এবং আলতাইফে 4 জন, সর্বমোট 363 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে যে হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তাতে করে সামনের দিনগুলোতে আবারও নতুন করে লকডাউন দিতে পারে। বিশেষ করে আপনারা যারা মদিনা, মক্কা এবং জেদ্দাতে আছেন তারা একটু সাবধানে থাকবেন, দয়া করে স্বাস্থ্যবিধি সর্বদাই মেনে চলবেন, মাস্ক ছাড়া ঘর থেকে বের হবেন না। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।